আপনি যখন ঘুমিয়ে বা অবসরে টিভি রিমোট হাতে নিয়ে কাটাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে নানা ঘটনা। সেসবের অনেক কিছু হয়তো আপনাদের অজানাই থেকে যাচ্ছে। অদ্ভুত আর রহস্যঘেরা পৃথিবীর কতটুকুই বা জানেন আপনি? আজ আপনাদেরকে অবাক করা কিছু অদ্ভুত তথ্য জানাবো, যেগুলো আপনাকে অবাক করার পাশাপাশি ভাবনার জগতে নিয়ে যাবে। তো বন্ধুরা, অবাক করা অদ্ভুত তথ্যের প্রথম পর্বের ভিডিও শুরুর আগে জানিয়ে দিই, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন নতুন নতুন সব অজানা বিষয় জানতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ। ফিরছি একটা ইন্ট্রোর পর। ছার পোকার আবির্ভাব ডাইনোসরের যুগেই। কারেন্ট বায়োলজির 2012 সালের এক গবেষণা অনুসারে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ছারপোকা ডাইনোসরের সময় থেকেই পৃথিবীতে রয়েছে। ধারণা করা হয় প্রায় 115 মিলিয়ন বছর আগ থেকেই পৃথিবীতে তাদের বসবাস। ভাবা যায় যে ছারপোকাগুলো আপনার রাতের ঘুম হারাম করছে, তারা ডাইনোসরদের সঙ্গেই বসবাস করত। বাবল র‍্যাপ মূলত ওয়ালপেপার। নতুন কোনো গ্যাজেট কিনলে প্যাকেটটির মধ্যে সেটি একটি বাবল র‍্যাপার দিয়ে মোড়ানো থাকে। 1957 সালে ইঞ্জিনিয়ার আল ফিল্ডিং এবং সুইস উদ্ভাবক মার্ক বাবল র‍্যাপ উদ্ভাবন করেন, যদিও এটি ওয়ালপেপার হিসেবে ব্যবহারের জন্য উদ্ভাবিত হয়েছিল। তখন কি তারা জানতেন তাদের উদ্ভাবিত ওয়ালপেপারই হবে এক প্রজন্মের খেলার জিনিস? চিবুক সহ পৃথিবীর একমাত্র প্রাণী মানুষ। মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে অনেক পার্থক্য থাকা সত্ত্বেও প্রচুর সাদৃশ্য রয়েছে। অন্যান্য অনেক প্রাণীর মতোই মানুষের রয়েছে হৃদয়, চোখ এবং শক্তিশালী মস্তিষ্ক। তবে জানেন কি, মানুষই একমাত্র প্রাণী যার চিবুক রয়েছে। মুম্বাইয়ের বাতাসে বিষ। ইন্ডিয়া টাইমসের মতে দীপাবলির সময় মুম্বাইয়ের বাতাসে বিষ ঘুরে বেড়ায়, যা 113টি সিগারেটের ধোঁয়া একসঙ্গে গ্রহণ করার মতো ক্ষতিকারক। এই সময় যে আতশবাজি আর ধোঁয়ার সৃষ্টি হয় তা মানবদের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রতিনিয়ত পৃথিবী সাক্ষী হচ্ছে 2000 বজ্রপাতের। বর্ষাকালে আমরা প্রায়ই ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত দেখে থাকি। তবে জানেন কি, মার্কিনিরা প্রতি বছর 1,00,000 বজ্রপাতের সম্মুখীন হয়। এছাড়াও ন্যাশনাল সিরিয়র স্টর্মস লাইব্রেটরির দেওয়া তথ্য অনুসারে পৃথিবীর যে কোনো প্রান্তে দৈনিক 2000 মতো বজ্রপাত হয়। সামগ্রিকভাবে প্রতি বছর পৃথিবীতে বজ্রপাত হয় 16 মিলিয়ন। বছরে 2500-এর বেশি বাহাতিরা মারা যায়। ডান হাতের বিশ্বে বাম হাতের ব্যক্তি হওয়া সর্বদা সহজ নয়। পৃথিবীতে কোথাও আলাদা করে বাম হাতি মানুষদের জন্য কিছু তৈরি করা হয়নি, ফলে তাদের ডান হাতিতে জিনিস ব্যবহার মারাত্মক হতে পারে। তা মিররের মতে ডান হাতের লোকদের জন্য ডিজাইন করা সরঞ্জাম ব্যবহারের ফলে প্রতি বছর 2500-এর বেশি বাহাতিরা মারা যায়। ভারতের লাল বৃষ্টি। দ্য গার্ডিয়ানে 2001 সালে 25 জুলাই প্রকাশিত হয় পশ্চিম ভারতের কেরালা রাজ্য জুড়ে রক্ত লাল বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির পানিতে স্থানীয় মানুষের সাদা পোশাকটি লাল হয়ে উঠেছিল। এছাড়াও এই অঞ্চলের অন্যান্য জেলায় হলুদ, সবুজ এবং কালো বৃষ্টিপাত হয়েছিল। ধারণা করা হয় ওই অঞ্চলের বায়ুতে রঙিন বালি রয়ে গেছে, যে কারণে বৃষ্টির পানি বিভিন্ন রঙে পরিণত হয়েছিল। সপ্তাহে 2500 দুর্ঘটনা ঘটে শুধু হাঁচিতেই। হাঁচি দেওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে আমাদের চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, আর এই কারণে ইংল্যান্ডে প্রতি সপ্তাহে 2500 গাড়ি দুর্ঘটনার শিকার হন। ধরুন আপনি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছেন, এই সময় হাঁচি ফেললে আপনার চোখ প্রায় 50 ফুট রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যাবে, আর এই কারণেই চোখ খুলতে অনেক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন। তারকাদের শরীরে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি হয় পনির। ব্রিটিশ তারকাদের বগল, কান, নাক ও নাভি থেকে ব্যাকটেরিয়া সংগ্রহ করে তৈরি হয় পনির। লন্ডনের ভিক্টোরিয়া ও আলবার্ট মিউজিয়ামে প্রদর্শিত হয় এসব পনির। সেখানে 5 ধরনের পনির মেলে। ওয়াসাবির প্রায় 99% নকল। মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াসাবি বেশ জনপ্রিয় এক খাবার, যা সুশির সঙ্গে পরিবেশন করা হয়। প্রতি কেজি ওয়াসাবির দাম যেখানে $160। আটলান্টিকে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বেশ দামি হওয়ায় ওয়াসাবির বদলে দেওয়া হয় বাদাম, চাইনিজ, সরিষা আর সবুজ রঙের মিশ্রণ। রাতবিহীন দেশ নরওয়ে। 18 মে থেকে 26 জুলাই নরওয়ের সোমবারিতে সূর্য একবারও অস্ত যায় না, এজন্য এই সময় তারা ঘড়িও ব্যবহার করে না, কারণ তারা 24 ঘন্টাকেই কাজে লাগাতে চায়। রান্নার তেলে বিমান চলে। বিশ্বজুড়ে বিমানগুলো যাত্রী বহন করতে প্রচুর জ্বালানি পোড়াচ্ছে, এই কারণে অস্ট্রেলিয়ার বৃহত্তম ক্যান্টাস বিমান সংস্থা পরিবেশ বান্ধব বিকল্পের সন্ধান করছে। তারা একটি মিশ্রিত জ্বালানি তৈরি করেছে, যার অর্ধেক প্রচলিত জ্বালানি এবং অর্ধেক রান্নার তেল। এতে প্রায় 60% কম কার্বন নিঃসরণ হয়।
এক ব্যক্তির পেটে পাওয়া যায় 116টি লোহার পেরেক। উত্তর পশ্চিম ভারতের একটি হাসপাতালে 43 বছর বয়সী ভোলাশঙ্কর পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। এরপর চিকিৎসকরা তার পেটের অপারেশন করেন, সেখান থেকে বের করে আনা হয় প্রায় 2.5 ইঞ্চি সমান 116টি লোহার পেরেক, যেগুলো ভোলাশঙ্কর নিজেই খেয়েছিলেন। এছাড়াও তিনি মাটি, চুল ও কাঠ খেতেন। নরখাতক লেডিবার্গ। এই পোকাটি দেখতে যতটা সুন্দর আর নিরহ মনে হোক না কেন, জানেন কি, একটি প্রাপ্তবয়স্ক লেডিবাগ দিনে প্রায় 50টি ডিম খায়। বিবিসির তথ্য অনুযায়ী যখন এরা খাবার না পায় তখন এরা মাংসাশী প্রাণীদের খেতে থাকে। বাদুড়ের ওজন কয়েনের চেয়েও কম। নাম তার বামলি, বাদুড়ের একটি ছোট্ট প্রজাতি। ন্যাশনাল জিওগ্রাফির অর্গানাইজেশন ফর ব্যাট কনজারভেশন এর পরিচালক বব মেজ বলেছেন, জাকিটির বাদুড় নামে পরিচিত, বিশ্বের সবচেয়ে ছোট বাদুড় এটি, এমনকি সবচেয়ে ছোট স্থান পায় প্রাণীও এই বামলির বাদুড়। এর ওজন মাত্র 2 গ্রাম, যা একটি কয়েনের ওজনের চেয়েও কম। মেয়র যখন বিড়াল। জানেন কি, 1997 সালে বিপুল ভোটে স্টাবস নামে একটি বিড়াল আলাস্কার তালকেতানার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এমনকি সে 2013 সালে মৃত্যুর আগ পর্যন্ত 2 দশক ধরে তার সম্মানিত অবস্থান ধরে রেখেছিলেন। 10,000 ফুটের নুডলস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অনুসারে চীনের হেনানের নানওয়াংয়ে জিয়ান জিয়ান খাবার কোম্পানি লিমিটেড 28 অক্টোবর তৈরি করে সবচেয়ে দীর্ঘতম নুডলস, যা 10,119 ফুট এবং 1.92 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হয়েছিল। নুডলসটি তৈরি করতে এটি 68 পাউন্ডের বেশি আটা, 7.5 গ্যালন পানি এবং 1 পাউন্ড লবণ লেগেছিল। এটি বানাতে সময় লেগেছিল প্রায় 17 ঘন্টা। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি সবটুকু দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।